সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। রানাঘাট রেল স্টেশনে তার এক প্রিয়ার্কা নাগমা তাকে রাতারাতি ইন্টারনেট সুপারস্টার গড়ে তোলে। অতীন্দ্র চক্রবর্তী পোস্ট করা সেই ভিডিওতে চরম খ্যাতির শিখরে পৌঁছে যান রানু মণ্ডল। এরপর আর ফিরে তাকাতে হয়নি রানাঘাটের এই ভবঘুরে মহিলাকে। জনপ্রিয়তার সফর তাকে আপাতত পৌঁছে দিয়েছে মুম্বাইয়ে। বলিউডের সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া রানু মণ্ডলের গান শুনতেই তাকে তার ছবিতে গানের অফার দিয়ে দেন। সেই মতো রেকর্ডিং হয় তেরি মেরি গানটি, যে গানের কলি গোটা ইন্টারনেটে কার্যত সেন্সেশন হয়ে যায়। এরপর সেই গানের কলি ভাইরাল হতে উঠে এলো রানু মণ্ডলের দ্বিতীয় গানটি, এবারও পরিচালক সেই হিমেশ রেশমিয়া। তেরি মেরির পর এবার আদাত গানের কলিতে মাত করলেন রানু, আর সেই গানের রেকর্ডিংয়ের ভিডিও প্রকাশ্যে আনলেন অতীন্দ্র চক্রবর্তী, যিনি রানুর এই সাফল্যের মূল হোতা। 26 বছরের এই তরুণ ইঞ্জিনিয়ারের একটি ভিডিও পোস্ট রানু মণ্ডলের জীবন কার্যত পাল্টে দিয়েছে। এবার সেই রানুর আরও একটি গান ভাইরাল হতে চলেছে। উমীদ পে দুনিয়া কায়ম হ্যায় সপনে সভি সঞ্জোতে হ্যায় সপনে দেখনা মত ছোড়ো সপনে সচ হোতে।